অনেকে মনে করে না নতুন পোশাক কিনতেই হবে, পরিধান করতে হবে, না এটা আসলে কোনো ফরজ বিষয় না, এটা হচ্ছে দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে গিয়ে নামাজের কাতার এখন মেঘ করে। ইমতিয়াজ ভাই সাথে দেখা করতে চলে আসছি। হ্যাঁ ইমতিয়াজ ভাইকে অনেক বলছি। আসসালামু আলাইকুম, তাকাব্বালুন মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। সো ফাইনালি দ্য ডে ইজ হিয়ার। এক মাস সিয়াম সাজানোর পর, রোজা রাখার পর আজকে হচ্ছে ঈদের দিন, শাওয়াল মাসের 1 তারিখ, যেদিন আমরা মুসলিমরা মূলত ঈদ উদযাপন করি। এই বছরটা আমার গ্রামে যাওয়া হয় নাই, এটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। সো টাউনে কোনো বছর ঈদ করি নাই, এটার এক্সপিরিয়েন্সটাও ভিন্ন হবে। সো আজকের দিনটাতে কীভাবে আমার ঈদ এক্সপিরিয়েন্স হয় সেটা নিয়ে মত আজকে ব্লগ। সো লেট গেট রেডি ফর ঈদ। সো এবছর ঈদ শপিং করা হয় না, বিকজ অফ করোনা প্যান্ডেমিক। সুন্নতের ব্যাপারে কথা বলিনি, যেটা আই গেস করা উচিত, সেটা হচ্ছে যে ঈদের দিন সুন্নত হচ্ছে যে যখন ফার্স্ট চাঁদ দেখা যায়, অর্থাৎ রোজা 30টায়, রমজান মাসের 30 তারিখ, ওই দিন চাঁদ দেখা যাওয়ার পর থেকে শাওয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ আজকে ঈদের দিনে নামাজের আগ পর্যন্ত তাকবীর বলতে হয়, যে আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিলহাম, এটা সুন্নত। দেন ঈদের দিন সকালে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, আর পারলে নতুন পোশাক পরিধান করা, এটা হচ্ছে একটা সুন্নত। অনেকে মনে করে না নতুন পোশাক কিনতেই হবে, পরিধান করতে হবে, না এটা আসলে কোনো ফরজ বিষয় না, এটা হচ্ছে সুন্নত। আপনি পারলে পরবেন, না পারলে এটা আপনার কোনো জোর জবরদস্তি নেই। দেন খেজুর খাওয়া নামাজের আগে, আশেপাশে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, এটাও একটা সুন্নত। আর যদিও করোনা পরিস্থিতির জন্য বলতেই না, কাদের সাথে দেখা করতে পারবো, কাদের সাথে মিট করতে পারবো, এমনকি নামাজের পর সবার সাথে মিট হবে কিনা, খোলাখুলি হবে না, এটাও যায় না। এই করোনার ভিতরে পাঞ্জাবি কিনে ফেলছি ঈদের জন্য, বাপ নামাজের কাতার মেইন রোডে চলে আসছে। সো এখানে সবাই আসলে দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছে। নামাজ হচ্ছে মসজিদে, মসজিদ হচ্ছে 1 নম্বর রোডের আমার সামনে, আর আমরা প্রতিষ্ঠা হচ্ছে 1, 2, 3, 4, 4 নম্বর রোডের আর একটু পরে, অর্থাৎ দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার কারণে কাতার নামতে নামতে মেইন রোডে 4 নম্বর রোড ক্রস হয়ে গেছে। জানাবো কিনি ইতে না যে আম্মু কিনি জানতে নিতে বইতো না। ও মায় ওয়া মু সিনদে ইরু নানি ও তাকবি ভাই গেট বন্ধ হয়ে দাম আছে দিতে দিয়ে দিবি তো ডুবে পারবে না ডুবে না হবে না তিন মাসে একটা দর দেখাম তো এই রানের বা হই রানের ব্যাট টাং দড়ি সালাম গুড়ি খেলে দিও দিও চেষ্টা তো করতে ফাইনালি তো বার না ফাইনালি দুয়া হই দেব নো দিলি হে ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক কিরে ওয়েট 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 আছে তোমারা তো ভাই ঘুরতে লাগবো বাড়ির তুমি ব্লগ করতে লাগবো না আমাদের আজকে ফটোগ্রাফার ভাই সাফাই উনি ডিমোহিতর অ্যাসিস্ট্যান্ট ভাই আজকে আমাদেরকে ছবি তোলা দেওয়ার জন্য আমাদের সাথে
এটা বলবে যে আপনারা করোনার মধ্যে বাইরে থাকবেন, আসলে বাইরে হওয়ার কোনো প্ল্যান ছিল না। আর ফেসবুকে যখন মানুষ প্রচুর বাতাস হচ্ছে এখানে, তো আমরা আরো সামনে যেতে চাইছিলাম, বাট সামনে দেখতেছি টহল পুলিশ দাঁড়ায় আছে সীমিত আকারে। বাট আমরা যে একটু আসতে পারছি এটাই অনেক এনা, বিকজ অনেকে নাকি এখানে আসতেই পারে না এই যে পুলিশের ডিস্টার্বের কারণে। ওই যে এটা ব্যাক করা দিয়েছে দেখতে পাচ্ছ না, ওইটা মনে হয় পরিচিত, মানে Why are you running? Coming. Assalamualaikum bala sir. Je rom kotha dishlam oi rokom India bhai sara dekha korte chole aschi. Ha. India bhai ke onek bolchilam ekta vlog korte amader vlog e thak. এরকম কোয়ারেন্টাইনে কেউ ছিল না, এটা ফার্স্ট টাইম। এখন চাপিন আমাকে বললো যে ভাই এরকম কিছু একটা করতে হবে, এখন ও যে শুরু করছে এটা আমি জানতাম না, তোমাকে বলছো বাট আমাকে তুমি বলো না যে কিভাবে শুরু করতে হবে, আমার এরকম কোনো আইডিয়া নাই। অ্যান্ড আপনারা জানেন যে আমি আর শাফিন যতগুলো ব্লগ করি সবসময় কোনো একটা প্লেসে গিয়ে ওটাকে তুলে ধরার ট্রাই করি, বাট এরকম কখনো করা হয় নাই, সো আমার আইডিয়া নাই। এটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।